আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো আমলসি। আর আজকে যদি আমলসিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসুন আমরা কীভাবে আমলসি বানাবো একবার দেখে নিই। এখানে আমি দই নিয়েছি, আর লাগছে বিট, নুন, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর কয়েকটা আমের আমি টুকরো করে নিয়েছি তাহলে গার্নিশিংয়ের জন্য, আর কয়েকটা আমন্ডটা কুচি নিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর আমি এখানে একটা বড় সাইজে আম আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর লাগছে আমার এখানে আইস কিউব, আর আমি নিয়েছি দুধ। এটা আপনারা দুধের জায়গায় কিন্তু জলও ব্যবহার করতে পারেন। আমরা এবার এটাকে মিক্সির জারে সমস্ত কিছুগুলো দিয়ে দেবো। আমি প্রথমে দই দেবো, আপনারা যেরকম বানাবেন, জল গ্লাস বানাবেন সেই পরিমাণ মতো দই দেবেন। তারপরে দিচ্ছি চামের স্লাইস, আর লাগছে আমার বিট নুনটা। আপনারা যেরকম পরিমাণে নুন খান সেরকম পরিমাণ মতো আপনারা দেবেন। আমি চিনিটা এখানে পুরোটাই দিয়ে দেবো, মিষ্টি আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর লাগছে আইসক্রিম বেশি দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আর দেবো সামান্য পরিমাণে দুধ। আমি দেখুন এখানে আমার সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো মেলানো হয়ে গেছে, আমি এটাকে এবার ব্লেন্ড করে নেব। চলো দেখুন এটা আমাদের কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটা আমরা সার্ভ করে নেব। এবার আমি ওপর থেকে কি কয়েকটা আমের টুকরো দিয়ে দিলাম। কয়েকটা আমার বাদাম কুচি দিয়ে দিলাম। দেখুন আমার এখানে সার্ভ করা হয়ে গেছে, আপনারাও বানিয়ে খান, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।